শ্রাদ্ধের খাবারে বিষক্রিয়া অসুস্থ বেশ কয়েকজন। অসুস্থদের কয়েকজন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে, বাকিদের চিকিৎসা চলছে লংথরাই ভিলি মহকুমার ধুমাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। গত রবিবার ধুমাছড়ার বাসিন্দা দীপক বড়ুয়ার মায়ের বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল। যথারীতি শ্রাদ্ধানুষ্ঠানে নিমন্ত্রিতরা খেয়ে যান, কিন্তু এরপর থেকেই নিমন্ত্রিতদের পেট ব্যথা, জ্বর, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। অনুমান খাদ্য বিষক্রিয়ার ফলেই এই অবস্থা। এর মার বর্ষারিক শ্রাদ্ধ গেছিল, ঠিক আছে। তো বর্ষারিক শ্রাদ্ধের ভিতরে মোটামুটি ফার্স্ট বিশ, সেকেন্ড বিশ, থার্ড বিশ পর্যন্ত খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে বা এবং সুস্থ হয়েছে। ফোর্থ বেজ খাওয়ানোর পরে চার নম্বর বইছে, দেখা গেছে কি যারা যারা খাইছে তারা সব হাসপাতালে অ্যাডমিট হয়েছে। মানে অ্যাডমিট কী কারণে যে হয়েছে এটা তো কইতাম পারতে আসে না, কিন্তু অসুবিধা কী হচ্ছে তাদের? অসুবিধা হচ্ছে তাদের লেপটিন, পেট ব্যথনা এবং জ্বর। কতজন কতজন এখানে আছে? প্রায় 35 জন বাড়ি ঘরে নিয়ে আসে, প্রায় সকানে আছে। কার বাড়িতে অনুষ্ঠান ছিল? দীপক বড়ুয়া। এই ঘটনায় প্রায় শতাধিক লোক কম বেশি অসুস্থ হয়ে পড়ে। প্রায় 25 জনকে গুরুতর অবস্থায় ধুমাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। তো গতকাল থেকে আমাদের এখানে সকাল 10:11 নাগাদ থেকে প্রচুর ডায়রিয়া কেস প্রচুর অ্যাডমিট হয়েছে। তো এখন পর্যন্ত আমাদের এখানে প্রায় 25 জনের বেশি আমরা এখানে অ্যাডমিট হয়েছে। তো এটা আমরা খবর নিয়ে দেখছি যে গত 3 তারিখে ওইখানে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছিল। তো ওই অনুষ্ঠানে খাওয়ার পর থেকেই অনেকজন রোগী এখানে আমাদের এখানে ভর্তি হয়েছে। তো কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কোলাই হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনায় উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকরা পরিস্থিতির নিয়ন্ত্রণে দেখভাল করছেন, একথা জানান ধুমাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর ইঞ্চুচি দেববর্মা। এইসব আমরা এসডিএমও স্যার এবং সিএমও স্যারকে জানিয়েছি, এবং আজকে এসডিএমও স্যার খুব নিজে এসেছেন এখানে। আমাদের এসডিএমও স্যার এবং ডিস্ট্রিক্ট থেকে ফুড সেফটি অফিসার এসেছিল এখানে। তো আমরা ওইখানে কিছুটা ফুড স্যাম্পলও কালেক্ট করেছি এবং ওইটা কালেক্ট করে নিয়ে গেছে, আমরা ওইখানে গেছি এবং আমরা স্টুলও কালেক্ট করছি। তো আমরা সিএমও স্যারের এখানে পাঠানো হবো, স্টুলটা এসএমসিতে আমরা পাঠানো হবো। তো এখন রোগীরা অনেকেই কমে গেছে, আমরা এখান থেকে মেডিসিনগুলি দিচ্ছি এবং স্যালাইনও আমাদের এখান থেকেই দিচ্ছি আমরা সুস্থ। এদিকে বাড়িতে থেকেই চিকিৎসা নিয়েছেন আরও কয়েকজন, তবে অসুস্থদের অধিকাংশই এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।